কাল রাত থেকে কমতে পারে তাপমাত্রা চার থেকে পাঁচ মে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের খুলনা রাজশাহীতে অব্যাহত থাকবে সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বৈঠক উপজেলায় দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত এবং অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা আইনজীবীকে এক সপ্তাহ মামলা না লড়তে আদেশ আপিল বিভাগের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ জামান শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছিপুর খবরে আগামীকাল রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা চার থেকে পাঁচ মে থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে এক ব্রিফিংয়ে তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয় দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে সেই দিনই কমবে সারা দেশে তাপপ্রবাহ যা অব্যাহত থাকতে পারে 10 মে পর্যন্ত আবহাওয়িদ শাহিনুল ইসলাম জানান বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে চার ও পাঁচ মে সারা দেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে খুলনা রাজশাহীতে হিট ওয়েভ কমতে কিছুটা সময় লাগবে এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হচ্ছে আরও বেশি আওয়ামী লীগ প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন সহ দেড় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা শুরু হয়েছে এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন সেই সঙ্গে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ আজ জি কে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার চার নম্বর সিরিয়ালে ছিল যা দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি পরে আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি এ সময় নিখিল কুমার সাহাকে এক সপ্তাহ না নির্দেশ দেন প্রধান বিচারপতি কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা এই বিষয়ে বিস্তার জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল রাসেল উপজেলার নির্বাচনের প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান জি মুখ জি মুখর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনাতে অল্প কিছুদিন পরে কিন্তু কুমিল্লা চান্দিন উপজেলা পরিষদের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এর পূর্বে কিন্তু পার্থীরা বিভিন্নভাবে প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় পার করছে আমি এই মুহূর্তে রয়েছি চান্দিনা উপজেলা মহিলা যুবলীগের যিনি একজন মানে সভাপতি রয়েছেন চান্দিনার আমি এই মুহূর্তে তার সাথে কথা বলতে চাইছি তার নাম হচ্ছে রুবি আক্তার আচ্ছা আপনার এই মুহূর্তে যে প্রচারণা করছেন প্রচারণা কেমন চলছে আপনার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলছে তো আমি নির্বাচনের জন্য আশাপ্রার্থী হচ্ছি এই জন্য আশা আশা করতেছি যে আমার চোদ্দোটা ইউনিয়নের কার্যক্রম চলছে আমি যুব মহিলা লীগের প্রেসিডেন্ট চান্দিনা থানার রুবি আক্তার আচ্ছা গতকালের আগের দিনও আমি পানি বিতরণ করে আসছি আমি জনগণের পাশে দাঁড়াতে চাই জনগণ আমাকে চাচ্ছে আমি নির্বাচনটা করি আর ডাক্তার প্রাণগোপাল স্যার হয়েছে আমার নেতা আমার প্রাণপ্রিয় নেতা উনি বলছে রুবি তুমি যদি নির্বাচন করো তুমি মাঠে ঘাটে একটু কাজ করো তোমার যে চোদ্দোটি ইউনিয়নের সংগঠন আছে তাদের সাথে তুমি একটু সাক্ষাৎ করো তার জন্য আমি এই মাঠে ঘাটে কিন্তু কাজ করে যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হলো আমার এলাকাবাসী আমার পৌরসভা চান্দিনা থানার পৌরসভার যে এলাকাবাসী আছে সবাই বলছে কেউ আমাকে ভাস্তি বলে কেউ আপা বলে সবাই বলতেছে আপনি নির্বাচনটা করেন আমি তাদেরকে তাদের মুখের দিকে তাকে আমি নির্বাচনটা করার জন্য আমি লাইব্রে আসছি তো আমি আশা করি ইনশাল্লাহ আমি জয়ের মালা নিয়ে ঘরে ফিরব আর সবচেয়ে বড়ো কথা হলো ডাক্তার গোপাল ছাদ উনি হলো আমার নেতা উনি যদি আমাকে একটু দোয়া করে ইনশাল্লাহ আমি ওনার সম্মান রাখতে পারবো এই আমি আপনি যে এই যে প্রচারণা যে করছেন জনগণ আসলে আসলে আপনাকে কেমনভাবে সরা দিচ্ছে হ্যাঁ জনগণ চাচ্ছে যে আমি নির্বাচনটা করি চান্দিনা থানার উপজেলা যুব মহিলা লীগের প্রেসিডেন্ট হিসাবে আশা আশা করতেছে তারা আমার মুখ শুনেছিলেন যে আসলে এই যে কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের যে নির্বাচন সে নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে কিছুদিন পরে এর পূর্বেই কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু তারা প্রচার প্রচনা ব্যস্ত সময় পার করছেন এ ছিল কুমিল্লা চান্দিনা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচনা সর্বশেষ সংবাদ ধন্যবাদ রাসেল আপনাকে আমাদের সহকর্মী আশিকুর রহমান রাসেল কুমিল্লা চান্দিনা থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকলাপের কারণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এম এ কাশিমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রশিদ সিআইপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করাকালীন সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন এম এ কাশেম এনে কারণ দর্শায় নোটিশ দেয়া হলে তার কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত অফিসকে বঙ্গবন্ধু তথা তথাকথিত অফিস হিসেবে ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ডেকে তাদের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টি পায় তারা করেন সদ্য ভতি দেয়া সহ সভাপতি এম এ কাশেমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তিনি কক্সবাজারে গিয়ে স্থানীয় একটি হোটেলে নিজ অনুসারীদের নিয়ে সংগঠনের সভাপতি অনুমোদিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গঠনতন্ত্র মোতাবেক এম এ কাশেমকে বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয় একই সাথে ভবিষ্যতে সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে দর্শক দেশে চলমান তাপপ্রবাহের আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তা বাবুল খুলনায় প্রবাহের প্রভাব জনজীবনে কেমন পড়ছে কি অবস্থা সেখানকার মানুষের এই গরমে আমাদেরকে বিস্তারিত জানান তিনি তাপ দাহ বাড়ছে আর হচ্ছে তাপদাহর পরিস্থিতি সাধারণ মানুষ কিন্তু চরমভাবে দিশা হয়ে পড়েছে তাপ দাহর জন্যে যে কারণে কিন্তু অনেকটা ঘর বন্দী হয়ে পড়েছে সাধারণ থেকে টাকা মানুষ কিন্তু একদমই ঘর থেকে বের হচ্ছে না এই তাপদাহর কারণে প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরমে ত্রিশে হারা কিন্তু একদম অনিষ্ঠান হয়ে পড়েছে হয়ে পড়েছে সাধারণ মানুষের সব ধরনের কার্যক্রম দুপুর আপনাকে জানিয়ে রাখি এই তাপর কারণে কিন্তু খুলনা মহানগর আওয়ামী শুরু করে কিন্তু আওয়ামী লীগের সাধারণ এখানে ব্যবস্থা করা হয়েছে যেটা জানাচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ করে খোলা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেনের উদ্যোগে কিন্তু ব্যাপকভাবে খোলা তিন আসনের বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে একচল্লিশ দশমিক সেলসিয়াস মুখন আপনি জানিয়ে রাখি এই মুহূর্তে মানুষের মধ্যে কিন্তু সর্বোচ্চ বিতরণ করা হয়েছে আমাদের মধ্যে কিন্তু রয়েছে আমরা একটু তারপরে ব্যক্ত করবো যে সদর মানুষের জন্য কি ব্যবস্থা

যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে মুন্সিগঞ্জ সদরের কাগজিপাড়া এলাকায় বাকি না দেয় মোশারফ হোসেন নামের এক মুদি দোকানদারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলের ছোট ভাই মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে এই ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ মোশারফের বোন রুবি আক্তার জানান রাত দেড়টার দিকে মীর কাদিম পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ সোহেলের ছোট ভাই রুবেল বাকিতে চিপস যান তিনি বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে হয় এক পর্যায়ে দোকান থেকে বের করে মোশারফের শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরিতে আঘাত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক অমল দাস জানান এই ঘটনায় হত্যার সাথে জড়িত রুবেলকে সাথে সাথে অভিযান করে গ্রেফতার করা হয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে অবাধে চলছে অনুমোদনহীন যানবাহন কেউ যেন দেখার নেই ব্যস্ততম এই মহাসড়কে সিএনজি অটোরিকশা চলায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধে নিয়মিত অভিযানে কথা বলছে হাইওয়ে পুলিশ তবে নেই এর কোনো বাস্তব প্রতিক্রিয়া ধামরাই প্রতিনিধি মনার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে দেদার্সে চলছে সিএনজি চালিত অটোরিকশা এতে প্রায় ঘটছে দুর্ঘটনা যাচ্ছে প্রায় মহাসড়কের পুলিশি অভিযানেও থামানো যাচ্ছে না এসব বাহন দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ সব যানবাহন লেন নির্দিষ্ট করা থাকলেও এসব সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে মূল সড়কে মহাসড়কে যদি না উঠি তাহলে আমার পরিবার ফ্যামিলি সহ মানে আমাদের না খেয়ে মরতে হবে মূল রাস্তাটা ভিতর দিয়ে চালাই এখান থেকে এটুকু পর্যন্ত চলে আর কি মহাসড়ক ছাড়া তো এখন যাওয়ারও কায়দা নাই রুগী টুগি না হইলে স্থানীয়দের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে ম্যানেজ করেই মহাসড়কে চলছে এসব যান ঢাকার মহাসড়কে আসলে পুলিশের গাফিলতির কারণে এগুলো চলতে পারতেছে তা না হলে এটা চলা সম্ভব ছিল না উল্টা মোড়া দেয় অটোমোটায় আমাদের ঝামেলা করে আলায় ড্রাইভিং লাইসেন্স নাই কিভাবে চালাইতে হবে সেটা বুঝে না তোরা রাতে চালায় দিনে চালায় একটা গাড়ি ওভারটেক করা গেলে সাইড হয় না ডাইনে পারলে ডাইনে বইরে যায় বামে পারলে বামে বইরে যায় কোন ডাইনে বামে তাকায় না এমন অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানান এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় আমরা ঢাকার মহাসড়কে আমাদের গোলরা হয় থানায় আমার জুরিডিকশানের মধ্যে পঞ্চান্নটা ফিডার রোড আছে এই ফিডার রোডের মধ্যে দিয়ে আমাদের যে জনবল আছে আমরা সব সময় চেষ্টা করি এই যে তিন চাকার যানবাহন যাতে মহাসড়কে চলাচল না করে এই কারণে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা দু হাজার সালে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে আমরা প্রশিক্ষণ দাখিল করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপে মহাসড়কে এসব বিপজ্জনক যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের

চট্টগ্রামের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাচন সংশ্লিষ্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর সীতাকুণ্ড ও সন্দীপ এই তিন উপজেলা নির্বাচনের প্রার্থী ইউএনও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে এই মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আবুল বাড় মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী বলেন কোনো প্রার্থী যদি কেন্দ্র দখল ও পেশি শক্তির ব্যবহার করে কোন ধরনের অনিয়ম জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে শেষ খবর এসে তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ সেনামগুলো জানিয়েছে একবার কাল রাত থেকে কমতে পারে তাপমাত্রা চার থেকে পাঁচ মে বৃষ্টির পূর্বাস আবহাওয়া অধিদপ্তরের খুলনা রাজশাহিত অব্যাহত থাকবে তাৎপ্রবাহ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বৈঠক উপজেলায় দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত এবং অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজারপ্রাপ্ত জি কে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা আইনজীবীকে এক সপ্তাহ মামলা না লড়তে আদেশ আপিল বিভাগের এশিয়া নিউজ এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে